এই ক্ষেত্রে আরেকটা কথা ক্লিয়ার করি, তোমরা অনেকেই কমেন্ট করছো, এর আগেও তোমরা কমেন্ট করেছো এই ধরনের। এ দেখো আমরা মাছ কিনতে এসে এখানে গলির মুখে যে হালুয়াওয়ালা রয়েছে ওখানেই চলে এসেছি। এখানে গলির মুখে মুখে যেরকম হসপিটালও রয়েছে, এইখানে এই রোডটাতেই রয়েছে দুটো না তিনটে হসপিটাল এরকমই। এই যে আমাদের কেক চলে এসছে, আমি এনেছি পাইনঅ্যাপেল। আমি প্রথমে বলেছিলাম কেক খাবো, মানে রোদ হাওয়া দুটোই থাকে এই আর কি। তো চলো আমরা যাব একটু কাকার দোকানে, যদিও পমফ্রেট চিংড়ি দুটোই রয়েছে ফ্রিজে কিন্তু কোনোটাই আজকে খাওয়ার ইচ্ছে নেই, কারণ ডাল রয়েছে, চাল কুমড়ো রয়েছে। কালকে আরেকজনকে দেখো জ্যাকেট পরে বেরিয়ে এবার রোদে দাঁড়িয়ে গরম লাগছে, রোদ থেকে একটু সরে গেল। ও চুলগুলো দেখো কাটছে আর না কাটতেও। তো বেরোচ্ছি একটু, বেরিয়ে ওই কাকার কাছে দেখি রুই কাতলা যেটাই পাই না কেন নেবো, আর কিছু কাজ আছে। কালকে অনেকটা রান্নাও হয়েছে আর পা দুটো না এত ব্যথা করেছে কালকে রাতে জানি না কেন, আর এমনকি আজকে সকালেও পাটা না ব্যথা করছে। ভেবেছিলাম আজকে সেরকম রান্নার চাপ নেই, খাবারটা আমি শুধু মাছটাই ভাজবো কারণ ডাল আর চাল কুমড়ো তরকারিটা রয়ে গেছে। তো ভেবেছিলাম আলপনাটাও তুলবো, আর এদিক ওদিক একটু গোছানোর কাজ রয়েছে, সাইডের একটা বিছানার ওটাও গোছানোর কাজটা বাকি ছিল, ভেবেছিলাম গোছাবো কিন্তু কোথায় কি আজকে এত পাটা ব্যথা করছে আর এনার্জি আর পাচ্ছি না আজকে, কালকে সব এনার্জি দিয়ে দিয়েছি দুদিনেরটা। তো চলো বেরোই এবার। এ দেখো আমরা মাছ কিনতে এসে এখানে গলির মুখে যে হালুয়াওয়ালা রয়েছে ওখানেই চলে এসেছি। এখানকার চাটা খেতে খুব ভালো লাগে, ও আমাকে একবার অফার করলো খাবে, আমি বললাম হ্যাঁ খাবো। তো আমি দুজনে চা খেতে সত্যিই ভালো বানায়। এখানে গলির মুখে মুখে যেরকম হসপিটালও রয়েছে, এইখানে এই রোডটাতেই রয়েছে দুটো না তিনটে হসপিটাল এরকমই, সব মোড়ে মোড়েই থাকে মোটামুটি। এখানে একটা করে হসপিটাল রয়েছে, আর তেমনই ভেতর দিকে কমলা কালারের ওইটা দেখো, এখানে প্রাইভেট স্কুলগুলোও এরকম রয়েছে কয়েকটা কয়েকটা। স্কুলগুলো কোয়ালিটি কেমন তা জানি না, সব স্কুলই যে ভালো হবে তার তো কোনো মানে নেই, তবে হ্যাঁ পড়াশোনাটা অবশ্যই নিজের কাছে। তো এই হচ্ছে কাকার কাছে মাছও নিতে চলে এসেছি, রুই আর রূপচাঁদাই রয়েছে যদিও আমাদের রুইটাই দরকার ছিল। এই যে আমাদের কেক চলে এসছে, আমি এনেছি পাইনঅ্যাপেল। আমি প্রথমে বলেছিলাম কেক খাবো, ও বলছে আমি খাবো না, তো ওই জন্য আমি পাইনঅ্যাপেল বললাম। যেই আমি পাইনঅ্যাপেল বললাম অমনি নিজে ব্ল্যাক ফরেস্টটা নিল তখন। এসব আমাদের আমার সাথেই হয় বুঝলে তো। তো ওর ফোনটা অ্যামাজন ডেলিভারি দিতে এসেছিল একটা লোক, লোকটা নো ডাউট ভালো, ভীষণ ভালো, ও তুলছিল না ফোন। এবার আসলে টুবাইদা ফোন করেছিল, মানে ওর দাদা আমার ভাসুরায় কোনোদিন যদি সামনাসামনি হয়, মানে সবাই দেখো চাকরি সূত্রে বাইরে, ও বালাসোরে থাকে, আমরা ব্যাঙ্গালোর থাকি, আমাদের ও চিন্টু ও থাকে হায়দ্রাবাদ, মানে ভাই বোনেরা সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কেউ এক জায়গায় নেই আর কি। তো দেখাবো, মানে ওর সাথে থাকলে তুমি একটা টাইম মুখটাকে বন্ধ করে রাখতে পারবে না। এই যে 10 মিনিট কথা বললো, আমি পাশে বসে কন্টিনিউ হেসে গেলাম। তো যাই হোক, আসলে আমাদের 2023-এ পুজোর পালা আছে, মানে 6 বছর অন্তর অন্তর আসে আর কি, মানে পারিবারিক সূত্রে এই পুজোগুলো তোমরা অনেকেই জানো সবাই, মানে ওর ঠাকুরদা যারা মানে দাদাজি যারা আছে তারা ভাইরা তার এখন ছেলেপুলেরা পুজো করছে, এইরকমই হয়ে থাকে। যেরকম দাদাজি নেই এখন, দাদাজির 3 ছেলে, তারপর দাদাজির যে ভাইরা রয়েছে তাদের ছেলেরা এখন এই পুজোটা এভাবে হচ্ছে আর কি। তো 6 বছর অন্তর অন্তর পালা পরে সেই পুজোর পালার মিটিং হয়েছে, সবে মাত্র এই সানডেতে হয়েছে, সবে শুরু হলো মিটিং, কে কোনটা দেবে, মানে কেউ ঠাকুর দেয়, কেউ অষ্টমী পুজোর এরকম আছে, তাছাড়াও ফান্ড আছে, ফান্ড থেকে পুজোটা হয় আর কি। যাই হোক এই সব পরের বছর আলোচনা হবে, পুজো আসতে অনেক দেরি। তো এবারে সেই সব নিয়েও দাদার সাথে কথা বলছিল। তো আমি দাদাটা কি ও দাদা ডাকে না, কারণ ওরা কয়েকদিনে ছোট বড় নাকি 2 মাসের ছোট বড়। তো আমাদের দেখো চিন্টু ও আমার থেকে 1 মাসের বড়। তো এইরকম পিঠোপিঠি সবাই মোটামুটি। তো
এসছে তার মধ্যে অ্যামাজন ডেলিভারি, আর ও ভুলবশতই কি না কি জানি না ও এখানে রুম নাম্বারটা অ্যাড করেনি, মানে আমাদের যে রুমের নাম্বারটা আছে সেটা অ্যাড করেনি এখানটাতে। তো ও প্রথমে স্নেহাশিসদার ঘরে গেছিল, হ্যাঁ এটা ভুলবশত হয়ে গেছে, এখানে রুম নাম্বারটা অ্যাড করেনি, স্নেহাশিসদার ঘরে গেছিল সে নয় ঠিক আছে, কিন্তু এই পাশের ঘরটাতেও নাকি গেছিল, মানে পাশের ঘরটা আগে গেছিল, স্নেহাশিসদার ঘরে গেছিল, স্নেহাশিসদার আবার রুম নাম্বারটা দেখিয়ে দিয়েছে এই আর কি। তো এই ক্ষেত্রে আরেকটা কথা ক্লিয়ার করি, তোমরা অনেকেই কমেন্ট করছো, এর আগেও তোমরা কমেন্ট করেছো এই ধরনের, তো আমি আগেও একবার বলেছি আমি ব্লগের মধ্যে যেটুকু দেখাচ্ছি সেখান থেকে কমেন্ট করলেই ভালো হয় আর কি আমাদের জন্য। তো তারপরেও তোমরা অনেকেই কমেন্ট করছো, আজকেও শতাব্দীদি কমেন্ট করেছো যে আমরা আড্ডা কেন দেই না আগের মতো, আগের মতো কেন ভিডিওতে দেখাই না। তো আমার মনে হয় কথাটা ক্লিয়ার করে দেওয়াই ভালো, আর যাতে এই ধরনের কমেন্ট, আমি জানি না তোমরা রেগুলার হয়তো ভিডিও দেখো না, তাই জন্য এই কথাগুলো কজনের কাছে গিয়ে পৌঁছবে আমার তাও জানা নেই, তাও আমি আজকের ব্লগে বলে দিচ্ছি, তোমরা যদি এরপরে জিজ্ঞেস করো তো আমি এই কমেন্ট এই ভিডিওর লিঙ্কটাই তোমাদেরকে প্রোভাইড করে দেবো, তো এখান থেকে দেখে নিও। আসল কথাটা হচ্ছে সবাই আগে মোটামুটি একই কোম্পানিতে ছিল, এখন মোটামুটি সবাই কোম্পানি আলাদা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তো সবার ছুটিটাও একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে, এর ছুটি শনি রোববার, কারোর ছুটি মঙ্গল বুধ, কারোর ছুটি অন্যদিন, তো যেহেতু ছড়িয়ে ছিটিয়ে গেছে তাই জন্য সেভাবে হয় না। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কোথাও গিয়ে যে সবসময় যেরকম আগে অ্যাপিদি ভাইয়ারা থাকতো, আগে অ্যাপিদি ভাইয়াদের সাথে অনেক ব্লগেই তোমরা দেখেছো অ্যাপিদি ভাইয়াকে, এবার তার মানে দেখাচ্ছি না মানে তাদের সাথে আমাদের রিলেশন নেই বা এরকম কিছু নয়। দেখো তো একটা 24 ঘন্টা দিনের মধ্যে এখানে হার্ডলি 10-12 মিনিট দেখানো হয়, আমি বারবার বলি, তার মানে যে তাদের সাথে রিলেশন নেই, কথা নেই, এটা নয়। হয়তো হ্যাঁ সবাই অফিসে, আর ব্যাঙ্গালোর এমন একটা জায়গা, শুধু ব্যাঙ্গালোর কেন বলবো, যারাই বাইরে রয়েছে না কেন ফ্যামিলিকে ছেড়ে সবাই মোটামুটি কাজের জন্যই রয়েছে, তো সেখানে বন্ধুত্ব এই জিনিসগুলো তো খুব একটা প্রায়োরিটি পায় না, যেটুকু আগে চাকরি আগে সবটা, তারপরেও এদের ওটি থাকে, এদের ছুটির দিনেও কাজ পড়ে যায়, বলতে পারো কাজ পড়ে যায় তো করার কি আছে, ছুটির দিনে তো কাজ করতেই হবে, এরকম ম্যান্ডেটরি নেই না, অবশ্যই নেই, তবে কাজ করার জন্যই ব্যাঙ্গালোর, আর কাজ করলে টাকাটা পাওয়া যাবে, এটাও একটা সত্যি কথা। সব কিছুর পরে ও অনেকে বলে না যে আমি নামটা নিই না কোনো চ্যানেলের, তবে আজকে নিচ্ছি সিনেমা মৃন্ময় দা, দেখো এর আগে অনেক এরকম ঝগড়াঝাটি হয়েছে আর কি, সিনেবাব মিনময় দা বঙ্গাই দা এরা করেছে কন্ট্রোভার্সি, যাই হোক না কেন, তো সব কিছুর ঊর্ধ্বে গিয়েই আমি কথাটা বলছি, কারোর পক্ষপাতিত্ব করছি না আমি চ্যানেলে। এর আজকে একটা মানে কেদারনাথের ব্লগ দিয়েছে দাদা, তো ব্লগটায় দেখছিলাম দাদা বলল যে অনেকেই বলে যে ব্যাংকে 5 লাখ টাকা না রেখে ঘুরে মানে ঘুরে বেরিয়ে নিজেকে শান্তি রাখো, তবে এটা সত্যি কথা, যখন মা বাবার বয়স হয়ে যাবে, যখন মা বাবা বউ এমার্জেন্সিতে থাকবে, তখন টাকাটা কিন্তু ওকেই বার করতে হবে, অন্য কেউ কিন্তু বার করবে না টাকা, সুতরাং টাকার জন্যই ব্যাঙ্গালোর, কলকাতায় চাকরি নেই এই কথাটাও একদমই বলবো না, চাকরি হয়তো আছে তবে বাইরে যে টাকাটা দেবে তোমাকে, হ্যাঁ বাইরে খরচাটা হয় ঠিক কথা, কিন্তু একটা টাইমের পর যখন কলকাতা ফিরে যাবে তখন কিন্তু মায়নাটা ঠিকঠাক জায়গায় থাকবে আর কি, বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি, যারা আইটিতে আছো নন আইটিতে আছো তারা জানো এই কথাটার মানে আমি কি বলতে চাইছি। তো এইটাই বলার উদ্দেশ্য ছিল যে সবাই এখানে ব্যাঙ্গালোর আসে কাজ করতে, তো এখানে আড্ডা বা হ্যাঁ দেখা হচ্ছে কথা বলছি ওইটুকুই, আলাদা করে আড্ডা এখন সত্যিই সেটা হয়ে উঠছে না, তার মানে এটা নয় যে সম্পর্ক নেই বা এরকম কিছু, অনেকেই এই ধরনের কমেন্ট করেছিল এর আগে, এর আগেও আমি একটা গোটা ব্লগ জুড়ে কথাগুলো বলে দিয়েছিলাম, তারপরেও আজকে কথাগুলো বলে দিচ্ছি, ফার্দার আমি আর চাই না যে এই ধরনের কমেন্ট আসুক আর আমাকেও এই ধরনের কথাগুলো বারবার বলতে হোক। তো আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, যাই হোক যেটা এসছে সেটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে, এই হচ্ছে জুতোটা, এই কমলা কালারটা এরকম কি ছিল ওখানে, আচ্ছা জুতোটা বেশ ভালো লাগছিল দেখতে, তো ওকে আমি বললাম ওর এরকম শু পরতে খুব ভালো লাগে, তো আমি বললাম ঠিক আছে জুতোটা বেশ হালকা আছে, তো এই হচ্ছে জুতোটা, ভালো লাগছে দেখতে, গন্ধ কেমন একটা জুতোটা থেকে। তো চলো এবার আমি একটু রান্নাঘরের দিকে যাবো, কারণ বোতলগুলো মাজবো আজকে ঠিক করেছি, দেখি কতদূর কি বোতলগুলো মাজতে পারি, পা এমন ব্যথা না ভালো লাগে না আর। পুজোটা সবে দেওয়া হলো, ভাতটা এবার নামাবো গিয়ে, 1:53 বাজে প্রায় 2টো, তো চলো এবার রান্নাঘরে যাই, আজকে ঠাকুরকে লাড্ডু দিয়েছি কেন বলতো, আজকে ওই পূর্ণিমা তো ওই জন্য ভাবলাম ঠাকুরকে একটু ভালো মন্দ দিই, আমরাও যেরকম ভালো দিনে ভালো মন্দ খাই ঠাকুরও একটু খাক, এই আর কি, ঠাকুর তো আর নিজে পারবে না দোকানে গিয়ে বাজার করে আনতে, তাই আর এই প্রদীপটার সলতেটা শেষ হয়ে গেছে,
তো আমি সলতে আর তেল শেষ হলে কি করি, একবার করে একটু মেজে দিই, মেজে দিয়ে তারপরে আবার দেব। তো ওই জন্য আজকে এই ছোট্ট প্রদীপটা ধরালাম, অল্প তেল দিয়ে তারপর ধরালাম। তো চলো ভাতটা নামাতে হবে এবার, দেখি বাবা আমার রান্নাঘরে কি অবস্থা। রান্নাঘরের এই তিনটে জিনিস আজকে ফাঁকা পেয়েছি, তিনটেই মাজলাম। তো আবার এই তিনটে আগে হোক, মানে এই তিনটেতে তো হবে না, দুটোতে জল পড়বো, বাকিগুলো আবার তখন ধোবো, যেটা যেটা ফাঁকা পাবো। আর মাছটা এবার ভাজবো, স্নানে ঢুকেছে। ভিডিও শেষ করতে চলে এসেছি, এখন বাজে 10টা। কালকে তরকাটা রয়েছে, ওটাই জাস্ট গরম করব, আর ওই রেডিমেড পরোটাগুলো আনা আছে। কালকে বাবুর রুটি দিয়ে তরকাটা ঠিক বসায়নি, বলেছে কিনা আজকে পরোটা দিয়ে খাবে, তাই জন্য পরোটাটা শেখবো। জাস্ট আর সমস্ত কাজ করা রয়েছে, আর দুটো প্লেট পড়ে রয়েছে, ওই প্লেট দুটো এখন আর মাজবো না আমি, কালকে সকালেই দেখা যাবে। আজকে আমি ফুল ডে ল্যাথ খেয়েছি শুধুমাত্র, কিছু করিনি সেরকম, তোমাদেরকে ওই জন্য কিছু দেখাতেও পারিনি আজকে কাজ বাজ। আসলে কালকে যখন আমি যখনই বুঝতে পারি যে আগের দিন ফুল এনার্জি নিয়ে কাজ করি, পরের দিন আমি ল্যাথ খাই, এটা পুরোপুরি মানে, আর আমি এটা দেখেছি মানে মোটামুটি কদিন কাজ করার পর, এখন নয় কাজটা কম আছে বা কিছু, তো এই মানে বেশি কিছু কাজ করার পরে আমি একটু ল্যাথ খেয়ে যাই। এটা কজনের সাথে হয় জানি না, বাট এটা আমার সাথে হয়। সকালবেলা একটু বেরিয়েছিলাম যে, মানে সকালবেলা যে বেরোলাম তার আগে পর্যন্ত আমি বেশি ল্যাথ খাচ্ছিলাম একটু, মানে শোয়া থেকে উঠতে চাইছি না, ফ্রেশ হতে যাচ্ছি না, কিচ্ছু করছি না, শুধুমাত্র শুয়ে রয়েছি কম্বল মুড়ি দিয়ে। তখন ওই বললো যে কাজটা একটু এগিয়ে নিয়েছে, যাবে বেরোবে। তো আমি বললাম যে হঠাৎ তুমি কাজ করতে করতে সচরাচর ওঠে না, হয়তো আমাকে ওরকম দেখেই উঠেছিল। তো বললাম যে চলো একটু বেরিয়ে আসি, সামনেই যাই, মাছটাও নিয়ে আসি। মাছটা আনতে যাওয়ার কথা আমার একার ছিল, তো আমি বললাম ডিম ভাজা দিয়ে চলবে গো, কিন্তু বললো হ্যাঁ চলবে, ও খাওয়া নিয়ে ওরকম কিছু নেই। তখন ওই বললো যে চলো একটু বেরোই, আমি কাজটা একটু এগিয়ে নিয়েছি, তো বেরিয়ে গিয়ে নিয়ে আসি, মাছটাও নিয়ে আসি আর চাটাও খেয়ে আসি। তো তার কেকটাও আনলাম দেখলি। তো আজকে ওই কেকটা যখন খেয়েছি তখন কটা বাজে জানো, তোমাদেরকে তো ভুলেইনি লজ্জা, তখন বাজে 11:15, যেটা আমরা কোনো দিন করিনি। মানে ও কাজ সারতে সারতে যেহেতু লেট হয়ে গেছে, ও কাজটা করতে করতেই বলছিল যে বেরোবে বেরোবে একটু, তো ওই জন্য। আর তাহলে আজকে আমি রান্নার মধ্যে কি করলাম না, শুধু মাছ ভিজেছি আর পরোটাটা শেকবো আর তরকাটা গরম করবো। হ্যাঁ দুপুরে ডাল তরকারি ওগুলো গরম করেছিলাম আর ভাতটা বানিয়েছিলাম, এই হচ্ছে আজকে আমার রুটিন। রান্নাঘরও সেভাবে ঢুকিনি, একটা দিন হয় দেখবে, মানে আমাদেরও তো প্রয়োজন একটু। আর আমি সিরিয়াসলি মানে নিজের হাতে, ও তো মাঝে একটু রান্না করছিল, ওই যে সেই ঘেটে গেছি বলেছিলাম, তারপর থেকে ও রান্নাঘর সেভাবে ঢোকে না। মাঝে ওই একদিন যেদিন আমি অসুস্থ হয়েছিলাম রোববারটা, ও করেছিল রান্না মাংস, ওই একদিন তাও আমি অসুস্থ ছিলাম বলে সেভাবে খেতে পারিনি। তো আমারও কখনো কখনো মনে হয় যে এবার আমাকেও কেউ একটু রান্না করে দিক, মানে নিজের হাতে রান্না বেশি দিন ভালো লাগে না ঠিক, তো ওই আর কি। আর জানি না কবে কলকাতা যেতে পারবো বা কিছু, ইগার্লি ওয়েট করছি ভীষণ ভাবে, মানে এবার ভীষণ ভাবে চাইছি। আসলে এই আমাদের 7 মাস হয়ে যাবে, কালকেই হবে 9 তারিখ, কালকে এপ্রিলের 9 তারিখ আমরা এসেছিলাম, তখন লাস্ট আমার এটাও মনে আছে যে বেরোতে বেরোতে পাপাকে বলে এসেছিলাম যে এই তো আমরা 2-3 সপ্তাহের মধ্যেই চলে আসবো, মানে সেটাই প্ল্যান ছিল আর কি। তো তারপর তো আর হয়নি, যাই হোক। তো এখন 7 মাস হয়ে গেছে, আমরা এতদিন ব্যাঙ্গালোর একভাবে থাকিনি, মানে সিরিয়াসলি ওভাবে কখনো থাকা হয়নি। এরকমটাও নয় যে ওখানে বিয়ের পর খুব টাইম কাটিয়েছি তার জন্য টানে, এরকমটাও কিন্তু নয়, কারণ বিয়ের 4 মাসের মাথাতেই আমি ব্যাঙ্গালোর চলে এসেছিলাম। কিন্তু জানি না কেন মানে বিরিয়ানিটাই যেন আমার ভালো লাগে, আমার কখনোই ভালো লাগেনি ব্যাঙ্গালোরেই থাকবো বা এই ধরনের কিছু। কখনো কখনো ক্যারিয়ারের জন্য ও হয়তো বলেছিল যে হ্যাঁ থাকলে ভালো হয় বা কিছু, অবশ্যই ক্যারিয়ারের জন্য তো অবশ্যই ভালো, কিন্তু মা বাবাকে ছেড়ে সেটা ভালো নয় ঠিক আছে। তো এটা আমার মতামত, এটা নিয়ে অনেক আগেও কথা বলেছি, আজকে আর বাড়াচ্ছি না ব্লগটাকে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও ছোট নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের এই ব্লগটা কিছু অন্তত ভালো লাগবে, আর তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। আশা করি অনেকের প্রশ্নগুলো করেছো, অনেকের মনে হয়তো ছিল বলে উঠতে পারো নি, তো আশা করি অ্যান্সারগুলো পেয়ে গেছো। আর এর মধ্যে বেশি খুঁটিয়ে দেখতে যেও না, কারণ আমি যে কথাগুলো বললাম সেগুলোই সত্যি। আলটিমেট কি বলো তো, মানে মানুষের হাতে টাইমটা খুব কম, আর মানুষের হাতেই ফোনটা চলে আসাতে মানুষের টাইম আরো যেন কমে গেছে, মানে এই সবটাই জুড়ে যেন এই ফোনটা। তো আমি দেখো না, আমার নিজেরই অনেকক্ষণ এই ফোনটার সাথেই থাকতে লাগে আর কি, মানে হয়তো ক্যামেরা থাকলে ক্যামেরা,
তারপর ল্যাপটপ বা কিছু, তো আমার এখনো আমি সেই জায়গায় পৌঁছইনি। আর আমি চাই না প্রমি এগুলো আমাকে দিক, আমি চাই আমি নিজে ইনকাম করব যেদিন সেই দিন ভাবো আমি এই বিষয়গুলো নিয়ে। যাই হোক, ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে। আশা করি তোমরা ভালো থাকবে, আমরাও ভালো থাকার চেষ্টা করবো। টাটা।